হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী সৌমস ব্লগে তোমাদের আরেকবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাতে আছি। আমরা বাসে করে যাচ্ছি বাপের বাড়ি। 23শে ডিসেম্বর থেকে মেলা আছে, ওই জন্য আমি বাপের বাড়ি যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের ছুটি নেই, ওই জন্য আমাকে বাস চাপিয়ে দিল। তো বাসে করে যাচ্ছি, আর সোনার তো বাসে চেপে খুবই আনন্দ হয়। তো আমরা চলেই এসেছি, আর একটুখানি আছে। আমরা বাসে বসে বসে একটু মজা করছিলাম সোনা আর আমি। তো ওই করতে করতেই চলে এলাম, দেখো চলে এসেছি, আর মা আমাদের নিতে চলে এসেছে, আর ওর সঙ্গী। তোমরা ভিডিওতে ওকে মাঝে মাঝেই দেখতে পাও, বৃষ্টি দিদি ওর খেলা করে। ও এলেই ভাই এসেছে করে চলে যায়। আর ও আগের দিন রাত থেকে মানে ওর মাকে বলছে, 10টা 11টা বেজে গেছে, তখনও বলছে মা ভাই কখন আসবে, ভাই কখন আসবে। ওর খুব আনন্দ হয় ভাই এলে। তো ও দেখো আর থাকতে পারেনি বাড়িতে, তো ভাইকে নিতে চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। বাস স্ট্যান্ড থেকে একটুখানি হেঁটে যেতে হয়, তো যাচ্ছি হেঁটে হেঁটে। এখন দেখো সব ধান ফান কাটা হয়ে গেছে, তুমি ফাঁকা একদম। আর একবার আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তখন মাঠে শুধু ধান ছিল। চলো চলে এলাম বাড়ি, বাপের বাড়ি। বাপের বাড়িতে মেলা আছে, সেটাই দেখতে এলাম। বাস থেকে নিয়ে পড়েছি, এই যে মা নিতে এসছে, ছেলেটা মায়ের সঙ্গে যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, মামা বাড়ি এসেই মারা বাড়ি না। বাবরে বাবরে বাবরে, এসেই ছোট ছুটি নাকি?